এর কারণে আমার যুবক সমাজ যারা জমিন কোন ফিরসাবর কাছে বয়স লইছ না, তুমি বালা করে জাস্টি ভাই করে একজন কামিল ফিরর কাছে বয়স লইলাও, তুমি যখন জমিন মুসিবত করবাই সমস্যায় করবাই, যদি হকালে কোন ওলি আল্লাহ তা হয় তোমার পীর সাবে বিপদর সময় সাহায্য করতে পারবা, অসুবিধা নাই। একজন কামিল ওলি যে ওলির নাম হইল হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনার নাম জানা আছে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। জমিন তাতে 60টা দলিল জমিন বানাইলাম, আমার যখন মরণের সময় আইব শয়তান আমার লেকড়ে আইব রে, আমি শয়তানকে দলিল দিয়া ডিফিট দিলাইম। আমার মৃত্যুর সময় শয়তান, মানুষের মৃত্যুর সময় শয়তান তার আইনালি সাব বলছি দেখা যায় বাইরে জোয়ান, মানুষের মৃত্যুর সময় শয়তান দ্বার হয় দ্বার আইব, বাবার সুরত ধরি আইব, মার সুরত ধরি আইব, আর ইয়া তার কথা কইব, ও জাদুমণি আমার কথা শুনিয়া যাও, যদি তুমি আমার কথা মতো মারা যাও তাহলে তোমারে আমি অনেক ধরনের সাহায্য করবো। এর জন্য রসুল্লাহ ফরমায় যখন মানুষের মরণের সময় আই যায় এই সময় তোমরা মানুষের একটা জিনিস দিয়া সাহায্য করিও রে, লাকেনু মাউতা গুমলা মোহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ সেই ব্যক্তির জন্য তো জায়গা দেন, সুবহানাল্লাহ। এই ব্যক্তির আল্লাহর জন্য তো জায়গা দেয় কোন জায়গায়? আমরা আল্লাহর জন্য চাই না দুজক চাই। আল্লাহর হাবিবে ফরমাইল মানুষের মরণের সময় আরেকটা জিনিস যে সাহায্য হরিয়রে, আল্লাহর বান্দা মান্দির পরিমাণ জল বিভাষায় ধরে, এই সময় আল্লাহর বান্দার মনটা দুর্বল হয়ে জবান বন্ধ হয়ে যায়, আল্লাহর বন্ধে জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হয় না, এই সময় আল্লাহর বন্ধে মার ভাই চাইব, বাবার ভাই চাইব, বাবা আমার উপরে জল বিভাগে ধরছে রে, আমারে দয়া করিয়া সামান্য জলটা খাওয়াইলাম। বাইরে মানুষ জমিন খান্দন রয়ে বাবার বাইসে খান দিব, মার বাইসে খান দিব, এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া হইব, ভাই তোমার সন্তানে জমিন তোমার জল দিলা না, তোমার বাবায় দিলা না, তোমার মায়ে দিলা না, এমন মুসিবতের সময় আমি তোমার সামান্য জল দিয়া সাহায্য করব, তবে আমার শর্ত হইল যদি আমার কথা মতো মারা যাও তাহলে আমার হাতের শরবত তোমার খাওয়াইব, আর যদি আমার কথা মতো মারা যাও না তাহলে আমার হাতের শরবত তোমার কোনো সময় দেব না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যদি আল্লাহর বান্দা বান্দা শয়তানের শরবত জমিনের মধ্যে পান করে লায় তাহলে আশা নাই আল্লাহর বান্দার মরণের সময় আর জবান এদিক কলিমাটা নসিব হইত না। এই যে পরীক্ষা মানুষের, প্রত্যেক মানুষের জমিন এই সময় যে পরীক্ষা, ইলা পরীক্ষা আর মানুষের হয় না জি, তাম জীবনের পরীক্ষা। আমার বুজুর্গন তাম জীবনের পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে যদি বন্ধায় জমিন ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেইটু আল্লাহর বন্ধায় ভাস করিয়া যাইব, আর যদি মৌতের সময় বন্ধায় জমিন ভাস করা সম্ভব হয় না তাহলে আশা নাই পরবর্তী গেইটু বন্ধায় ভাস করা সম্ভব না। যাই হোক আমার বুজুর্গ হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিন তাকে 60টা দলিল বানাইছ, আমার যখন মরণের সময় আইব আমার সামনে শয়তান আইব, আমি শয়তানকে দলিল দিয়ে আপনার সরাই দিলাইম। শয়তান কে আগে শয়তান আসলো জি, আগে শয়তান আসলো নি কিতা আসলাম,
আগে শয়তানুর নাম শয়তান আসিল না, আগে শয়তানুর নাম আসলো মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার, মেয়াসা উস্তাদ, আর মালাইকাতন শব্দের অর্থ হইল ফরিস্তা। শয়তান আগে আসলা গীতা বলে ফিরিস্তা হলোর উস্তাদ, ফিরিস্তা হলোর উস্তাদ, শয়তানুর নাম আসলো মুআল্লিমুল মালাইকা। কিন্তু আমার বুজুরগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম রে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ আল্লাহ ফরিস্তাগুলোর হুকুম করলা, হে মালাইকা হল তোমরা কি করো, আমার আদমরে তোমরা সজদা করিলাও, সম্মান করিলাও। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে মালাইকা হল তোমরা জমিন আমার আদমরে সম্মান করিলাও, সমস্ত সম্মান করলা, এক ব্যক্তি সম্মান করছে না, তার নাম হইল শয়তান। তার নাম শয়তান। আওয়াজটা ক্লিয়ার আর নিনে অসুবিধা কিছু হম, ওনার বক্স গু হবাই না ওবাই ওগু তার জুইত করে দেও। আজকের মাইক কোন জায়গার কি জানে, রাজধানী মাইক ও তা লাগি তো রাজধানী এক্সপ্রেস ইউ বড় করো শতাব্দী তো নে আরো আগ বুঝতে মাইক আরো বাড়াই দেবো খামান না, আমরা রইল মাইক ঠাস ঠাস বললেন হইতেই আপনারা মাইক ঠিক আছে, সেটিং ঠিক আছে, অপারেটার ভাই তুমি আর ভলিউম বাড়াও, ভলিউম বাড়াইলি আরাম হইল, আল্লাহলি এখানে ঠান দিয়া না লাগে, মাত খানো গেছিল ইরেই দিয়েছেন। ফরিস্তা হলে আদম আলী সালাম রেখিতা করছেন, থাজিম করছেন, সম্মান করছেন, একমাত্র এক ব্যক্তি করছে না, তার নাম, তার নাম হইল শয়তান। শয়তানের সজদা করেন সম্মান দেয় না, আল্লাহ জানাইল হে শয়তান আমার আদম রে কোন কারণে তুমি জমিনের মধ্যে সম্মান করলাই না, কইল আয় আল্লাহ আদম তলে তো আমি হইলাম বালা, আয় আল্লাহ আদম তলে আমি হইলাম বালা, আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আয় আল্লাহ তোমার আদম তলে আমি হইলাম বালা কোন কারণে, বলে আদম হইলা পানি এবং মাটি দিয়া বানাইছ, আর আমারে আপনি আগুন দিয়া ফয়দা করলাই, এই পানি এবং মাটি তলে আগুনের পাওয়ারটা আরো বেশি, আনা খালাক তানি মিন নারি আমারে আপনি আগুন দিয়া বানাইছ, ও খালাক তাহু মিন তিন আর আদম আলাই সালাম রে পানি আর মাটি দিয়ে বানাইছ, এখন পানির তেজ বেশি না আগুনের তেজ বেশি, মাত যাই আগুন না আগুনের গিয়া যদি আজ আট লাউন দালো হারাইয়া খাও, আমি ও অন্য ঠিলা তো নে ওয়াজ তো নে আইসি আর ডালাইও না মানব, হইব তো ঠিলা ঠিলার আমার নাম হইল অকুন সুলা বাইরে জোয়েন হকালি বলি আল্লাহ যদি তখন ইমানদার মুমিন মুসলমান হই যায় আগুনের মধ্যে হাত ঢোকাই ভাই হতার কসম তোমার শরীরের একটা পশম কোন সময় জ্বলবে না, জ্বলব নি জ্বলত নাই, হযরত আদম আলাইহিস সালাম রে শয়তানি আপনার তাজিমে সজদা করলো না সম্মান করলো না, আল্লাহ জানাইলা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাবিরিন, হে শয়তান তুই যদি আমার আদম রে এই জমিনের মধ্যে সম্মান জানাইলে না, তুই জানিয়ে রাখে আমি আল্লাহ আজীবনের জন্য তোরে জমিনের মধ্যে মালাউন বানাইলাম, তমাম জীবন তোর বরবাদ। বাইরে জোয়ান শয়তানে আল্লাহর ইবাদত কেমন করছে, এক দিন নাই দুই দিন নাই, এক মাস নাই দুই মাস নাই, এক বছর নাই দুই বছর নাই, একশো বছর নাই দুইশো বছর নাই, কমাস কম শয়তানে জমিন ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করিয়া গেছে, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তারে কেয়ামত পর্যন্ত মালাউন বানাইয়া পাঠাই দিস। শয়তানে খান্দে খান্দে কইল আয় আল্লাহ আমি আদমর কাছে ভুল করে
লইছি, আমারে আপনি মৌলায় বিতাড়িত করে লইছেন, আপনি মালান বালাই ফাটাই লয়, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করি আর আয় আল্লাহ আমারে কিয়ামত রাত পর্যন্ত হায়াতটা ভুলে দিয়া দে। আল্লাহ আমারে কিয়ামত রাত পর্যন্ত আপনি আমার জীবনটা দান করো। কইলা ঠিক আছে, যা 6 লক্ষ বছর ইবাদত করছ, তোর কথা ফিরাইল জান্নাত দিলেছ। কইল আয় আল্লাহ আরেকটা অনুরোধ। বলে শয়তান কি অনুরোধ? বলি আল্লাহ জমিল 6 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, একটা হুকুম অমান্য করার কারণে আপনি মোলায় মালাউন বালাইয়া ফাটাইলাই, আয় আল্লাহ তোমার কাছে নিবেদন করিয়ার, আমি আদম সন্তানের সামনে যাইতাম, আমি তারারে দেখতাম, কিন্তু তারা যেন সহ্যকে আমারে দেখতে না পায়, সারা সেনশন ধুইলিস হয়েছে। আল্লাহ আমি আদম সন্তানের লগে রইতাম, তারারে আমি দেখতাম, আর আমারে তারা যেন দেখতে না পায়, আয় আল্লাহর একটা অনুরোধ হইলাম। আমি আদম সন্তানের রোগে রোগে রক্তর সঙ্গে মিশিয়া রইতাম, এই পাওয়ারটা আপনি আমারে দিয়া দে। আল্লাহ জানাইলা হে শয়তান, আমি তোরে পারমিশন দিলাম, আমার আদম সন্তান রোগে রোগে রক্তর লগে মিশিয়া রইবে, কিন্তু তোরে জমিল কোনো মানুষে দেখা সম্ভব হইত নাই, সম্ভব হইব নি। এর কারণে আমার বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত ওলি আল্লাহ জমিল তাদের 60টা দলিল বানাইছ, আমার যখন মরণের সময় আইব শয়তান আমার সামনে আইব, আমি শয়তানের দলিল দিয়া শয়তানের ডিভিড দিলাইব। আল্লাহর হুকুম হইছে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যখন মরণের সময় আইছে, শয়তান তার সামনে বসে রইছে, হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দে, ওই সময় দেখা যায় শয়তানের সেকেন্ডের লগে ইমাম ফখরুদ্দিন রাজির দলিলটা খাটিয়া ভালাই দে। একটা দিছুন খাটি, দুইটা দলিল দিছুন খাটিলাই, কমিলি মালান 6 লক্ষ বছর ইবাদত করছে, আরে হসুবান মাথো না, তিনটা দলিল দিছুন খাটি লাইছে, 4টা দলিল দিছুন খাটি লাইছে, এইভাবে দেখা যায় দলিল দিয়া যায়নি শয়তানে খাটি লাই, দলিল দিতে দিতে 59টা দলিল দিলাইছ, শয়তানে 59টা দলিল আপনার খাটি লাইছে, মাত্র একটা দলিল বাকি আছে রে, এই দলিল যদি দে, এই দলিল যদি দে, আর শয়তানে যদি উত্তর দিলেই তো খাটি লাই তো পারে, তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দুনিয়া চলে মারা যায়। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ যাই, এনর নাম হইল হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি, এনর নাম কি? হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি, হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি আসরের জন্য নামাজে নামাজ পড়ার জন্য ওযু করতেছেন, আমার বুজুর্গ কামিল ওলি আল্লাহর কাছে বয়স লইও, তোমার মরণের সময় আল্লাহর ওলিয়ে যদি দিয়ান দে, আল্লাহ তোমারে অনেক ধরনের এই ওলিয়ে আল্লাহর হুকুমে সাহায্য করে লাইবা, সুবহানাল্লাহ। হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু করার জন্য লোটার মধ্যে জল লইছেন, ওযু শেষ যায় সামান্য বাকি রয়েছে, হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি একজন মুরিদ রে ফরমাইলো, বাবা আর দেরি করিও না, আমার লোটার মধ্যে আরো সামান্য জল দিয়া দে। মুরিদে তাড়াতাড়ি এনে জল দিছই, হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু শেষ করছই, ওযু শেষ করিয়া এক কুল্লি ফানিয়াতের মধ্যে লইছই, আর বসে মুকাইটা মারিয়া ফরমাইল, হে ফখরুদ্দিন তুমি এখন বিনা দলিলে কলাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি যেমনে পানিটা আমার সই কয়েক হাজার মাইল দূর ওই হযরতে ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ হযরতে ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শরীরের মধ্যে এই পানির ছিটাইয়া পড়ছে ছিটা পড়ার লগে লগে পীর মুর্শিদর বাইতি আলাইছে ওই সময় ফখরউদ্দিন রাজি ফরমাইলো শয়তান এখন আমার কোন দলিল নাই এখন আমি বিনা দলিলে খোঁজার লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হলে ফরমাইল হুজুর আপনি অন্যান্য দিন ওযু করলাই এক লোটা জলে হইল আজকে কোন কারণে দুইটা লোটা জলের প্রয়োজন হইল হযরত নজমউদ্দিন কুবরা ফরমাইল তোমরা জানো না আমার একজন মুরিদ এনর নাম হইল ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই নিশ্চিন্ত পুরার ফখরউদ্দিন লাইরে জাইন তফসিরে রাজি লেখছই অন্যান্য কিতাবে লেখছই দাকাইকুল হাকায়েক কিতাব জাইন লেখছই এমন জবরদস্ত একজন আলিম এমন জবরদস্ত একজন ওলিউল্লাহ হযরত নজমউদ্দিন কুবরা ফরমাই তোমরা জানো না আমার মুরিদে জমিনে তার দে 60টা দলিল বানাইলো যখন মরণের সময় আইব শয়তান রে দলিল দিয়া জমিনে ডিবেট দিবা আজকে আমার নজমউদ্দিন আজকে আমার ফখরউদ্দিন একটা নাই দুইটা নাই 59টা দলিল পেশ করে লাইছই শয়তানে 59টা দলিল খাটি লাইছে মাত্র একটা দলিল বাকি রইছে রে যদি দলিল দে আর যদি শয়তানে দলিল টা খাটিয়া যায় আমার ফখরউদ্দিন বিনা কলিমায় দুনিয়া ধরে বিদায় নিবা আমি দিয়ালো দেখলাম আমার ফখরউদ্দিন এখন উভয় সংকটের মধ্যে আমি এখন ফালি দিতে মারলাম আমার ফখরউদ্দিন এখন বিনা দলিলে কইছনে লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝা গেছে নি হক্কানি ওলির পাওয়ার জি মাথো না ওলা সাইয়া উজন হরিয়া বইতুই এখন হিরোর অভাব নাই ভাই এন ডুলক হির এন ডঙ্কা হির এন পেট হির এন লালস হির কত হির জমিনে বাড়াইছেন বাড়াইছেন না খুব খেয়াল করিও ইটা হইল কামতর আলামত ইটা হইল কামতর আলামত আপনারা ওয়াজ ঘুরায় আলিম খন দাওয়াত দিলে আমি খেয়ারে কটাক্ষ করি হইয়াল না যে গু জীবনে মাদ্রাসার বারিন্দাত গেছে না থারেও ওয়াইজ দরিয়া আলিম দরিয়া মানে দাওয়াত দিন হইল না যেমনে ইউটিউব খুলিলা দিল বেশা ঠান হইছ কোন মায় পেটর আছে পেটো ভালা মারলে আলি বড় অর্থ কইতে পারত 14 বছর পড়েছি না তা বাড়ি ঠেকিল মাদ্রাসা আজ 10-11 বছর তোনে ভোড়াইয়া ভোড়ানি জানি না কিন্তু যাবা লাগে বাংলাদেশ কুলতলি সাহেবের কাছে গিয়া দারুল কিরাত ফাইনাল দিছি এর বাদেও ওয়াজ হতে আবার শরীরে ভূমিকম্প দে কোন বাহিনী বেলাই নই যেতে হবে হে ইউটিউব বার হয়েছি আর ভাইলা বাবাই সাংঘাতিক কারবার কিতা বিলাল ভাই গেলাম উমস্থই আর উমস্থই চলে এখন আলিম বানানির কোনো অসুবিধা আছে নি মাত্র 300 টাকা লাগে ও যাও না বাউরঘাট হেপি টেইলার 300 দেওয়া লাগতো না 250 দিয়া হইও যে আমার এক ভাঞ্জামি দেব ও হেপি টেইলারে আপনার মুফতি বানাই দিতে পারবা বাবার বানা এই আমার বড় মায়া পয়সা লাগতো না গিয়া হইও নজরুল ইসলামে হইছ এগু তার দিতাই খালি আমি আলিম হইতাম কি হাল করি দেখার বাদে মিজাজ বাদ হয়ে যায় ইন্টার ভাস করতে পারছে না হে খরে লেখার প্রিন্সিপাল বিচার ন চাই তা বল খেছি তো না প্রিন্সিপাল হারে হয় হাই স্কুলের জাইন প্রধান শিক্ষক এনরে মনে হয় প্রিন্সিপাল হওয়া মানে না কিতা হয় এনরে হওয়া হয় এইচ হেড টিচার এইচ টি হেডমাস্টার আর ইউনিভার্সিটি কলেজ এরারে হইবা প্রিন্সিপাল কোন রকম এখন পুলিশে বাড়ি আর আলিফ ভাই ফার্সি আর উর্দু ফায়দা আর হুটকি ভাই লেখের প্রিন্সিপাল প্রিন্সিপাল ওর তো কিতা কইতে পারবে তুমি তাইলে তো যারে জেসা তা লোক দিলে জেসা শুনো ইটা হইল কাম তোর আলামত এটা কিতা ইটা হইল কাম তোর আলামত এর জন্য আমার বুজুর্গ
এই জমিনের মধ্যে শিক্ষিত সমাজ আছে, এই জমিনের মধ্যে জ্ঞানী গুণী মানুষ আছে, তাদের সঙ্গে জমিনের মধ্যে সুপরামর্শ করিও। খালি তোমার টান দেখো আর না, আমি গোটা ওয়ার্ল্ড ওইটা জ্বালাই দিয়ে আর মিডিয়ার মাধ্যমে যাইব, মনে মনে হই থানে দাবত দিলাম ভাইয়া, আমরা এখানে জ্বালাই যাই থাকি, আমি খালি তোমার টান দেখো আর না, সারা ওয়ার্ল্ডে ভাই বলে নিবা তো না। গতদিন দেখি বাংলাদেশ আরে গোয়ার হয়েছে, আপনার দাড়ি নকল জর্মন লাগাই দিচ্ছে, আস্তে একজনে দরিয়া মারছে ঠান, সারা জর্মনের সুবা ভরে গেছে। কইলাম হ্যাঁ আল্লাহ ঈসা গুন্নি মুসিবত মাছো না, ঈসা কিয়ামত আলাম। আরে গো দেখছো নি ও গাছে জিও বাসে দি ভাল লাইয়া উঠি যার, তার নাম জিকিনি মাছো না, ও তার নাম জিকিনি, খালি শুনলো দরিয়া ঠানি তো টাস টাস করে দিত, ওটার নাম জিকির নি। এটা একটা নাটক আরম্ভ হয়েছে, হ্যাঁ এটা নাটক নানি, এ তো আরো বলে নাটক তো বুলুমিয়া নানি মাত্র না কলেরা ধরে রে হয় এ জমানাত বুলুমিয়া মস্ত দিছে, বুঝলে কিতা বলে কলেরা হামাইনি আছে না, এর বাদে খাটুশালী, এখন আর খাটুশালী বুলুমিয়া সারা ডেমিজ, এখন নয়া খাটুশালী না জিনিস ওটা কিছু খেয়াল করিও। ওয়াজ এখন হরাইতে বহুত হেরান আছে আছে না, 10 টাকা চান্দা তুলিতে 6 দিন তার বাড়ির যাবা লাগবো, আর জীবনে 10 টাকা দিত না কইব ডঙ্গার ভারে না না, মুল্লা খানোর দাওয়াত দিছে আলিম নাই মুল্লা, হে যে বুঝেন না মুল্লার ভাবার কত, হে যেদিন জমিন আইছে মুল্লা লাগবো, যেদিন জমিন তোলে বিদায় নিত এদিন মুল্লার খাম আছে না নি, এর কারণে ইমামর ফুটকি ভাই কুসাইও না, যেদিন ডাট্ট হইয়া গাড়িওয়ালা খান চিত্রি ভাই ইমামে গিয়া কইব নমাইচ্ছা নুদিয়ালি লাহিতালা কইয়া কইব রে চাচা আইজ ডাট্ট হইছ তোর বাল্য বাড়ির দুই রাই তোর বেশ তিন রাই ধরিতাম পারছি না, হ্যাঁ সাই ইমামর দিল বালা রইব ইমাম ইমামে নমাজ পড়ালি লাগবো, এর কারণে আমার বুজুর্গ আলিম সম্প্রদায়ের মায়া ফরিয়াম আল্লাহর হাবিবা কালি সালামে ফরমাই আক্রিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আমবিয়া, তোমরা জমিনের মধ্যে আলিম হুজুরের সম্মান করিও, ওলামাই কারামের সম্মান করিও, তাজিম করিও, কোন কারণে ফাইন্নাহুম ওয়ারাসাতুল আমবিয়া, এরা নবী হলো ইলিমের ওয়ারিস, জুরে বলো সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিছেন আল্লাহর হাবিবুর হাদিস নববী সিয়াসি তার কিতাব, এই জমিন যাদের মাধ্যমে ভাই ভাই তাদের নাম হইল ওলামায়ে কেরাম, যাই হোক আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করিও, মা বাবার খেদমত করিও, পীর মুর্শিদের সঙ্গে দোয়া করিও, ওলি আল্লাহ গণের সঙ্গে মায়া রাখিও, ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মায়া হয়ে যায়, ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মহব্বত হয়ে যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা। বাগদাদের মধ্যে একজন ওলি রইতা, যে ওলির নাম হইল মিসকি ওলি, ওলির নাম মিম সিন কাফিয়া, নাম শুনছো নিয়ে নর 2005 ইংরেজি আমি ওয়াজ ফসলাম আর আইজ হইয়া 2022 মিসকি অলি তখন করে জমানায় মানুষ অলি করে পরিচয় ভাইলা না, মিসকি অলি বাইরে আমার মতো আপনার মতো জোয়াং আমার বুজুর্গ মিসকি বড় দুর্বল পরিবারের মানুষ, এমন দুর্বল পরিবার মা জন নিয়ে বাজারের মধ্যে লইয়া গেছ, একটা দোকানের মধ্যে কর্মচারী হিসাবে ঢুকাইছ, মায় কইলা ও দোকানের মালিক আমার ছেলেরে তোমার দোকানের মধ্যে কর্মচারী হিসাবে রাখিলাও, যা দিবাই তা ওই বাবা দালায় হজরত মিসকে ফরমাইল, দোকানের মালিক তুমি যা দিবাই কোনো ধরনের অসুবিধা নাই, আমি সবর কর্ম একেন করিয়া লইব, কিন্তু আমার শর্ত হইল যখন জমিন নমাজের সময় হইবে আমার জমিন টাইমে নমাজটা পড়ার সময় দিতে লাগবে, ইলা খুব এটা আছে নমাজ পড়িবা মতো না আসেন বাড়ি তো নমাজ নাই আর আরেক বেটার নগিয়া আর এটা কিছু সুবিধাবাজি মানুষ আস, রুজি খামো গেলে তার জোর নমাজ লাগে, লুঙ্গি দোয়া লাগে, সুন্নত এটা এখানে আলাম তারা নাই ইজাজুল জিলা কিন্তু নদীর কইল সবার সময় যেত, আমরা গাউতে বেটা আছে নাম কইতাম না তারে জিকাই বা হরুতায় যে চাচা আনে দাদা আইজ তুমি কি আর রুজি নি না সুক্তি
হাত বোঝা গেছে, রুজি হইলে খাঁচিয়ে ওলা খাটিব কিবার নিয়ে হাতে দুঃখ হইলা, আর যদি শক্তি হয় এখানে হুলাইয়া দিলাও খালি ও চলছে জেসিবির যুদ্ধে। ও যেদিন রুজি এদিন বারোটা বাজলো কিনা বেঠায় এখানে মসজিদর খুরকিত বাড়িত না, অন্য গিয়া গোসল করিয়া লুঙ্গি দইয়া দিয়া লুঙ্গি হুকানির বাদে নমাজ পড়িয়া এর বাদে জিয়ারত করিয়া ইয়া বন্ধ নামে। আর যেদিন শক্তি আছে এদিন আশ্র রোগ যার গিয়া ও জুয়ার তার খবর লাগবে, ও বুঝো ওলা অবস্থানে ইলা করিয়া খামাইতো না ভাই, বাদর দিন তুমি রুজি হইতে আসবে আল্লাহরে রাজি হল তাই ঠিক আছে। উম্মতে মোহাম্মদীর জন্য তামাম দুনিয়াত আল্লাহ নমাজের সুযোগ দিছে সুবহানাল্লাহ, অন্যান্য নবী হলার উম্মতের জন্য খাস খাস নির্দিষ্ট জায়গাগুলো আসলো। উম্মতে মোহাম্মদীর জন্য তুমি যে জায়গায় যাই ভাই সেই জায়গায় যদি নমাজের সময় হয়, আমার জুয়ান বাইয়াইল তোমার নমাজের সময় হয়েছে, তুমি এখন গুয়াহাটির মধ্যে রওনা দিলাই সোনাপুর ছাড়ার পরে তোমার নমাজের সময় আছে, এখন যদি কও বাইটাই বার গাড়ি দামাও থামাই বলি হইব তো তোর নমাজ তোর এক নমাজ লাগিয়া 42 জন রোধ করতাম আমার আগে এখন এগুলো স্কট নাই এই সময় বাইরে জমিল কি কর তুমি ইশারার মাধ্যমে জমিল নমাজটা পড়িলা হইব, তুমি এখন লঙ্গর শ্যাম কামর মধ্যে আইছ তুমি নফল সোনা বাড়ি চাইতা সরি নমাজের সময় যাই গিয়া তুমি বন্ধ পবিত্র জায়গা চাইয়া পবিত্র জায়গা চাইয়া নমাজ পড়িলাম তোমার নমাজ আদায় হইব। এটা হইল উম্মতে মোহাম্মদীর জন্য বেসেলেটি। তাহলে মিসকি আপনার জোয়ান মিসকি অনুরোধ করলাও দোকানের মালিক আমি অনুরোধ করি আর আমার টাকার দরকার নাই পয়সার দরকার নাই, কিন্তু আমার অনুরোধ হইল যখন জমিল নমাজের সময় আইবে তখন ঠিক টাইমে আমারে আপনি বিরতি দিতে লাগবে, আমি আমার আল্লাহর এবাদত করা লাগবো কোনো অসুবিধা নাই। মালিক ঠিক আছে নমাজের সময় আই নমাজ পড়াই, অন্যান্য সময় দোকানও খাস করিয়া যায় কোনো বেড়া নাই মিসকি ও পরিমাণ সুন্দর, যদি একজন মানুষে মিসকির ভাই একটা বার চাইলাই তাহলে আল্লাহর বন্দা বান্দি কোন সময় চক্ষুটা ফিরাইলাম। এই জমিনের মধ্যে সবচাইতে সুন্দর দাইন আসলা এই নার খেও নাই আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাদে যাই সুন্দর আসলাম এনর নাম হইল হযরতে ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের লগে যখন লাইলার প্রেম হইল ও সময় মেলুকে জানাইলা ও লাইলা এই জমিনের মধ্যে তুমি কে করলা, ইউসুফের লগে তো আশি কইলা কোন কারণে ও সময় লাইলা কইলা তোমরা দেখবাই আমি ইউসুফের জন্য কোন কারণে তো প্রেম শব্দ হইলাম এত প্রেমের সাগরের মধ্যে ডুব দিলাম, এক একজনের সামনে আই এক একটা দিছে আর 40 জন মেয়ে লোক রে বইছে, ও সময় এক একটা লেবু বা অন্য ফল দিছে খাটা আরম্ভ করছে হইছে আমি যে সময় কইম খাটি দেয় খাটি ভাই আমার বিনা পারমিশনে তোমরা জমিন খাটিও না। হঠাৎ ইউসুফ আলাই সালাম রে বার ঘর হইছে আর বেটিন দিয়ে আইরা যেমনে টান মারছে হজরতে ইউসুফ আলাই সালামর ভাই যেমনে চাইলা এত সুন্দর দেশন দিশা সরিয়া যায় বেডিনতে ফল কাটিতে তার আর আধ দুই টুমা করে লেইছেন কোন অসুবিধা নাই। এত সুন্দর তাহলে মিসকিওলা এই জায়গা বাগদাদের মধ্যে মানুষের মধ্যে খুব সুন্দর আসে, মিসকি এমন সুন্দর। হঠাৎ একদিন একটা ঘটনা হয়ে যায় একজন মেয়ে লোক দোকান ওয়াইন দোকান ওয়াইয়া খাবার নেইলে খাবারের দোকান ছিল ভাই, বারবার দোকানের মধ্যে আইন কোন কারণে বলে এত সুন্দর মিসকে মিসকের সঙ্গে আমি জমিনওয়ালা ভালোচনা করব বাইরে কথা করার কোন ধরনের কোন সুযোগ মিলে না। মনে হইল যে আমার একটা মেয়ে আছে যদি ও বেঠার লগে বিয়া দিতে খুব বলব বলা না, কিছু বেটিনতে দ্বারা কাছার যদি কিছু বেঙ্গালোর বোম্বাইর হরু থাক কিছু উখে মুখে পয়সা করি তাকে দে বাগানে গেলে হান্দেশ মানে ইয়ে হবাই নাই বাবা আইসা হয় দিকে খাও
আল্লাহ মুরগি যাব করে খাবাই ভালো লাগে পরেশ মা তোমার ভাই আছে গুয়াদম কি মাননি হে দেখিয়া জলক কেছি তো ইতা কিছু বেটিন তোর খেয়াল থাকে যে অমুকরে আমি দামান বানাই বাস্তব কথা না বেঠাই নি খবরও না যেন আল্লাহর হুকুম আছে হলো আর মার খেয়াল হইল সাইয়া সুতি দামান কু দেই যে কি আমার ফুড়ির মায়া হরি হলা খুশ হই যে দাম দে তার বৌরে মায়া করে ই হরি হইবা আল্লাহ এক দামান দিস এক দিনও আবু বকিছে